Bharatiya Janata Party, 3 Bamutia, Mandal, Tangsalo BJP, Lok Sabha Chongmarino, Tui, Bodoli, Tang Phangrongno Tino, Kuthumlaye Achukui Kok Salaimung Songchajakha. Hatipara, Boydonat Committee Holo, Nogra Ingi, Manjagika, BJP Poshim Hankor, Lok Sabha Achukthani Candidate, Biplob Kumar Deb. The Bamutia Bidhan Sabhani, BJP ni Tang Phang Songni Bishing Tino, Khas Rangjak Mangplibo Kashaka. আপনারা জানেন ইতিমধ্যে যে যদিও এখনো পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হয়নি তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরো কিছুদিন আগেই প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছেন যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এডিংগো হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মণ্ডলে মণ্ডলে প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন এডিংগো হিসাবে আজকে আমাদের বামুটিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন বুথ সভাপতি মোর্চার প্রেসিডেন্ট জিএস মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি শক্তিকেন্দ্র ইনচার্জ ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের মুক্তির মহানায়ক আমাদের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আমাদের এখানে আসছেন আর ওনার আজকে সাংগঠনিক সভার পর আমরা আশাবাদী আমরা 2023-এর নির্বাচনে বামুটিয়া যদিও আমরা পরাজয়ের মুখ দেখেছি তো এবার উনি ক্যান্ডিডেট হওয়ার পর একটা আমরা আলাদা স্পিড সারা বামুটের প্রত্যেকটা বুথে বুথে দেখতে পাচ্ছি উনি আজকে আসবেন এই খবর পেয়ে লিমিটেড কিছু লিডারদের নিয়ে আজকে সাংগঠনিক বৈঠক ছিল কিন্তু প্রত্যেকটা বুথ থেকে সাধারণ ভোটাররাও এই অনুষ্ঠানে আসার জন্য ফুল করে যাচ্ছেন একটা সবার মনে একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা এটা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা বামুটিয়া 2023-এ আমরা যে ভরাডুবিটা হয়েছিল এটার থেকে আমরা রিকভারি করে আমরা ন্যূনতম পক্ষে আমাদের বর্তমান যে মনোনীত প্রার্থী ওনার যেটা আশা যে বিরোধীদেরকে আমরা 3000 ভোটের মধ্যে রাখতে হবে আশা করি আমরা ওই লক্ষ্যকে মাত্রা সামনে নিয়ে আমরাও একটা বিশাল মার্জিনে বামুটিয়া বিধানসভাও আমাদের প্রার্থী বিপ্লব দেবকে যযুক্ত করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা উপহার দেব আগরতলা নিসিমি প্রণামী কক্ষম ব্যুরো রিপোর্ট খুমপুই